করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন তিন হাজার দুশো মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে নিউজকে তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তিনি জানান বিভিন্ন সরকারি হাসপাতালে যারা ইতিমধ্যে পদে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সারা দেশ থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন মেডিকেল টেকনোলজিস্টরা এই নমুনা সংগ্রহ পরীক্ষার কাজ করে থাকেন তবে প্রয়োজনের তুলনায় টেকনোলজিস্ট অনেক কম হওয়ায় নমুনা সংগ্রহ পরীক্ষায় হিমশিম খেতে হচ্ছে করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য খাতকে গতিশীল করতে গত মাসে জরুরি ভিত্তিতে দু চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগ দিয়েছে সরকার